নমস্কার, আমি পাপিয়া হাজির হয়ে গেছি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হলো চিকেন দো পেঁয়াজা। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন, আর পাশের বেল আইকনটি অন করতে কিন্তু মোটেও ভুলবেন না। তাহলে চলুন দেখে নিন চিকেন দো পেঁয়াজা করতে আমাদের কী কী উপকরণ লাগছে। আমি নিয়েছি 650 গ্রাম মতো চিকেনকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখানে নিয়েছি 3টে বড় সাইজের পেঁয়াজকে কুচি করে। এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে আমি এরকমভাবে কেটে রেখেছি একটু বড় বড় করে। এখানে মাঝারি সাইজের 2টো টমেটোকে পিউরি করে রেখেছি। ধনে পাতা কুচি করে রেখেছি। টক দই নিয়েছি 5 টেবিল চামচ মতো, ভালো করে একটু নুন দিয়ে ফেটিয়ে রেখেছি। আদা নিয়েছি 1 টেবিল চামচ মতো, রসুন নিয়েছি 1/2 টেবিল চামচ মতো। এগুলোকে আমি পেস্ট করে রেখেছি। এখানে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো 1.5 টেবিল চামচ মতো, আর হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ মতো। এখানে নিয়েছি ফোড়নের জন্য 4টে গোটা এলাচ, আর 2 টুকরো দারচিনি, 5টা লবঙ্গ, আর একটু জিরেকে গোটা জিরে নিয়েছি আমি ফোড়নের জন্য। আর এলাচটাকে কিন্তু আমি একটু মুখগুলো ফাটিয়ে রেখেছি যাতে ফ্লেভারটা ভালোভাবে বের হতে পারে। এখানে নিয়েছি 1/2 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, আর 5টা কাঁচা লঙ্কা আমি ফ্লেভারের জন্য নিয়েছি। আর এটা করব আমি সাদা তেলে, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও এটা করতে পারেন। এবার আমি একটা কড়াইকে গরম করে এতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে ফোড়নটা দিয়ে দেব। ফোড়নটা দিয়ে, ফোড়নটা একটু ভাজা ভাজা হলে, একটু ফ্লেভার বেরিয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু হালকা যখন ভাজা ভাজা হবে তখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব, কিন্তু এটা আমি যতক্ষণ না হালকা লাল লাল হচ্ছে ততক্ষণ অপেক্ষা করব। পেঁয়াজটা এবার হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটাটা। রসুন বাটাটা দিয়ে আমি 30 সেকেন্ড মতো কষিয়ে নেব। 30 সেকেন্ড ধরে আমি কষিয়ে নিলাম রসুনটা। দেওয়ার পরে এবার আমি দিয়ে দেব আদা বাটাটা। আমি দিয়ে দিলাম আদা বাটা, এবারও আমি 30 সেকেন্ড মতো ভালো করে কষিয়ে নেব। এবারও আমার কষানো হয়ে গেছে। এখানে কিন্তু গ্যাসটা মিডিয়াম আর লোয়ে মাঝামাঝি জায়গায় দিতে হবে। এবার আমি এর মধ্যে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে দেব। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। এবং এর মধ্যে আমি এবার চিকেনটা দিয়ে দেব। আমি এক এক করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে দিয়েছি এবং ভালো করে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেব। আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা আমি আগে বলতে মিস করেছি, কিন্তু এখন আমি সেটা বলে দিচ্ছি। এবার ভালো করে এটাকে আমি মিক্সড করে নেব। আমি এরকম করে বেশ কিছুক্ষণ ধরে কষতে থাকব, এবং চাপা দিয়ে আবার চাপা খুলে আমি এইভাবে কষতে থাকব। আর এটা যেহেতু চিকেন দো পেঁয়াজা, সেই জন্য এটা 2টো স্টেপে পেঁয়াজ দিতে হয়। আমি প্রথমে ফার্স্ট স্টেপে আমি পেঁয়াজ দিয়ে কষিয়ে নিচ্ছি, এবং সেকেন্ড স্টেপে আমি ওই ডুমোডুমো করে কাটা পেঁয়াজগুলো দেব। এটাকে আমি এবার একটু চাপা দিয়ে দেব। এবার ঢাকনাকে খুলে নিলাম, আবার একটু নেড়ে দেব। এইভাবে আমি চাপা দিয়ে আবার চাপা খুলে কিছুক্ষণ ধরে কষতে থাকব। এবার আমি এর মধ্যে জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এটাকে আবারও ভালো করে মিক্স করে
কষতে হবে আরও 5 মিনিট। আমি 5 মিনিট কষিয়ে নিয়েছি, দেখুন তেল ছেড়ে এসছে, তার মানে এটা কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পিউরি করে রাখা টমেটো। আমি টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি, এবারও ভালো করে আমি এটাকে মিক্সড করে দিচ্ছি এবং বেশ কিছুক্ষণ ধরে আমি এটা কষতে থাকব। আর এই চিকেন, দু পেঁয়াজ আর চিকেনগুলো কিন্তু একটু বড় সাইজের করে কাটিয়ে আনতে হবে, নইলে কিন্তু এইভাবে রান্না করার সময় চিকেনগুলো সিদ্ধ হয়ে ভেঙে যেতে পারে। এবার এটাকে আমি ভালো করে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। টমেটো দেওয়ার পরে, টমেটো পিউরিটা দেওয়ার পরে আমি বেশ খানিকক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি এবং এটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে টক দই, ফেটানো টক দইটা আমি দিয়ে দেবো। আর এই ফেটানো টক দইটা আপনারা একটু নুন দিয়ে ফেটাবেন, তাহলে কিন্তু চিকেনে দেওয়ার পর দইটা ছেড়ে ছেড়ে আসবে না। এবার এটাকে ভালো করে আমি মিক্সড করে নেব। এবার ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি এবং এটাকে কিছুক্ষণ 2 মিনিটের মতো আমি চাপা দিয়ে দেব। আমি দই দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেব সানরাইজ গুঁড়ো গরম মশলা। আমি এটা আগে বলতে, উপকরণ বলার সময় আমি বলতে মিস করেছি, সেজন্য এখন আমি বলে দিচ্ছি। 1/2 চা চামচ মতো আমি সানরাইজ শাহি গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার বড় বড় করে কেটে রাখা পেঁয়াজটা। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি কুচানো ধনে পাতা কুচি। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি 2 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেব। আর আঁচটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই থাকবে। আর এই 2 মিনিটের মাঝে আমি একবার চাপা খুলে এর মধ্যে গোটা গোটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, যাতে ফ্লেভারটা খুব ভালো হয়। এবার আরও একবার ভালো করে মিশিয়ে দিয়ে আবার চাপা দিয়ে দিচ্ছি। এবার আমার তৈরি হয়ে গেছে চিকেন দু পেঁয়াজা। এবার গ্যাসটাকে আমি অফ করে দিয়ে এটা সেট হওয়ার জন্য আমি 2 মিনিটের মতো চাপা দিয়ে রেখে তারপর সার্ভ করব। এই যে চিকেন দু পেঁয়াজা আমি এবার সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমার চিকেন দু পেঁয়াজা, দেখুন দেখতে কিন্তু অসাধারণ হয়েছে এবং খেতেও অসাধারণ হয়। আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই, আবার কোনো একদিন কোনো এক রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো খান আর ভালো রাখুন। নমস্কার।